হৃদয় বাংলাদেশকে ধারণ করে আমি শাহরিয়ার নাজিম জয় চ্যানেল আয়ের বিশেষ আয়োজন নগদ 300 সেকেন্ডে আপনাদের সুস্বাগত জানাচ্ছি। এই 300 সেকেন্ডকে অর্থবহ করে তুলবার জন্য আজ আমার সাথে যিনি অতিথি তিনি জনপ্রিয় চিত্রনায়ক সাইমন সাদিক। সাইমন, তুমি অত্যন্ত বিনয়ী একজন ছেলে, ভালো একজন ছেলে হিসেবেই মিডিয়া অঙ্গনে পরিচিত এবং তোমার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার পরে তোমার নামের সাথে সংযোজিত হয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেতা। তো জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনেকেই পাননি বা দেরি করে পেয়েছেন, তুমি তা অনেক আগেই পেয়েছো, কিন্তু জনপ্রিয় হয়েছে অনেক এরকম অভিনেতা আছে, কিন্তু তোমার ক্ষেত্রে জনপ্রিয়তার চেয়ে পুরস্কার কি বেশি ওজনের হয়ে গেল কিনা তুমি কি মনে করো? পুরস্কার মানুষকে সমৃদ্ধ করে, পুরস্কার মানুষকে অন্য জায়গায় একটা নিয়ে যায়, সম্মানটা হয়তো বাড়িয়ে দেয়, দায়িত্ব বাড়িয়ে দেয়। কিন্তু আমি যে ইন্ডাস্ট্রিতে কাজ করছি, আমাদের যে ইন্ডাস্ট্রি, অনেক বড় বড় তারকারা সেখানে কাজ করে চলেছেন এবং কাজ করে গিয়েছেন। তারকাদের ব্যাপারটা একরকম আর হচ্ছে যে অভিনেতার ব্যাপারটা আরেক রকম। স্বীকৃত প্রাপ্ত অভিনেতা হিসেবে আমার যে দায়িত্ব বোধ, সেটাকে আসলে কাজে লাগানোর জন্য আমি কতটা প্রিপেয়ার্ড বা প্রিপারেশান নিয়েছি সেটাই আমার এখন ভাববার বিষয়। কারণ প্যান্ডামিক সিচুয়েশনের কারণে অনেক সিনেমা হচ্ছে না। আসলে আমার যেই প্রাপ্তি অল্প সময়ে, শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, সেটাকে আমি অনেক বেশি সম্মান করি। তুমি, বাপ্পি, তোমরা মাঝামাঝি যারা এসেছিলে শাকিব খানের পর, তারা কিন্তু খুব বেশি ভালো অবস্থানে নেই, তোমরা খুব স্ট্রাগল করছো। বরং তোমাদের পরে আবার সিয়াম বা ধরো নতুন করে নতুন নতুন ছেলেরা আসছে, যাদের একটা ছবি ভালো ভালো হিট হয়ে যাচ্ছে, এবং এখন নির্মাতারা ঠিক সিনেমা বানাবে কি তাও কনফিউজড। এই এমন একটি সিচুয়েশনে তোমার ভবিষ্যৎ চলচ্চিত্র ক্যারিয়ার কি হবে, তুমি কি মনে করো? আমি যখন প্রথম 2006 আসি ইন্ডাস্ট্রিতে, আমার ওস্তাদ জাকির হোসেন রাজু স্যার, ওনার হাত ধরেই আসি, ঠিক তখন থেকেই শুনছি যে কিছুই হবে না। এমনও হয়েছে যে ধরেন আমি আমার স্যারের সঙ্গে বিভিন্ন জায়গায় যাচ্ছি, যাওয়ার পর সবাই আমাকে চিনছে, আমি কিন্তু সরাসরি ওনার সঙ্গে অ্যাসিস্ট না করলে আমি সবসময় স্যারের সঙ্গে থাকতাম। আমাকে অনেকেই অনেকভাবে কটূক্তি করেছে, আমি কোনো কিছুই মনে করিনি। আমার স্যার সবসময় বলতেন যে যদি আমি জি হুজুর বানাই তোকে নিয়েই বানাবো। আর তখন থেকেই শুনছি যে সিনেমা ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যাচ্ছে, এখনও পর্যন্ত কিন্তু প্রায় 10-12 বছর চলছে ধ্বংস প্রায়, কিন্তু এখান থেকেও আরও উজ্জীবিত হতে পারে, আরও অনেক কিছু হতে পারে। আমাদের পরেও যারা এসছে বা আবার নতুন যারা আসছেন, তারাও কিন্তু একটা স্বপ্ন নিয়ে আসছেন। আমার আল্লাহ রহমতে 22টি চলচ্চিত্র মুক্তি পেয়েছে এবং আমারও দায় আছে, আমারও পেটে খিদা আছে, আমার প্রফেশন তো এটা, আমার অন্য কোনো প্রফেশন নেই। একসময় তুমি এবং বাপ্পি আমার সাথেই বলেছিলে যে তোমরা যদি কয়েকজন একসাথে মিলেমিশে কাজ করতে তাহলে সিনেমার গল্পের পরিবর্তন আসতো এবং দর্শক কয়েকজন তারকাকে একসাথে সিনেমা মাল্টিকাস্টিংয়ের ছবি হলে তো সব জায়গায় চলে, কিন্তু তোমার সেই ডাকে বাপ্পি সাড়া দেয়নি। এখানে ডিরেক্টর প্রডিউসাররা এক হয়ে যদি সবাইকে ডাকে, শুধু বাপ্পি কেন, সিয়াম আছে, আরিফিন শুভ ভাই আছে, সব 3-4 জন মিলে যদি আমরা একটা কাজ করি, সেখানে সবার কম বেশি দর্শক আছে, সবাই হলে গিয়ে হলমুখ। এক্স্যাক্টলি, তোমার এই দর্শনটি এবং তোমার এই আইডিয়াটি খুবই একটি মূল্যবান আইডিয়া। পোড়ামন ছবিটা তো তুমি করেছিলে এবং সেটি তুমি এবং মাহিয়া মাহির একটি সুপার হিট ছবি। পরবর্তীতে যখন পোড়ামন 2 বানানো হলো সিয়াম এবং পূজাকে নিয়ে, তোমার মনে কি কি কষ্ট হলো, সেই কষ্টের অভিজ্ঞতাটাকে একটু বলবে? পোড়ামন 2 সাধারণত সিকুয়েল তো আগের নায়ক নায়িকারাই করে, সেখানে ডিরেক্টরও চেঞ্জ, আর্টিস্ট যারা ছিল সবাই চেঞ্জ, পুরো নতুন একটা টিম পোড়ামন 2 করবে। যেহেতু পোড়ামন দিয়েই সাইমনের মানে একটা অবস্থান এসেছিল, আমার খুব ইচ্ছা ছিল আমি ছবিটা করব। আমি জাজ মাল্টিমিডিয়ার কর্ণাধার আজিজ ভাইয়ের সঙ্গে দেখা করি যে ভাই আমি ছবিটা করতে চাই, বললেন যে তুমি তো এখন জাজে নাই, যেহেতু জাজে নাই সেটাও একটা বিবেচ্য বিষয় তোমাকে নেওয়া হবে কিনা। এইভাবে আমি বললাম যে কোনো কন্ডিশনে আমি ছবিটা করতে চাই। তারপরে ওনারা কোনো কন্ডিশনে আসেননি, আমি স্বাভাবিকভাবে খারাপ লেগেছে, আমার কোনো ইয়ে ছিল না। তারপরে সিনেমাটা করতে চেয়েছিলে পোড়ামন 2 একদম, যে কোনো কন্ডিশন বলতে কি কন্ডিশন? ওনারা যদি আমাকে একদম বিনে পয়সাও করতে বলতেন তবুও করতাম, এরকম একটা মানে ইনার ফিলিংস আমার পোড়ামন 2 এর প্রতিও ছিল। এবং সেই কষ্টটা তো তোমার মনে এখনও রয়ে গেছে না? পরবর্তীতে ছবিটি হিট হয়েছে এবং আমি আমার যে ফেসবুকে সেখানে আমি উইশও করেছি এবং ছবিটি রিলিজের আগেও আমি উইশ করেছি যেন ছবিটি ভালো যায়, কারণ আমি পোড়ামনের সঙ্গে আমার একটা মানে অনেক একটা আন্তরিকতা, একটা ভালোবাসা, বিশাল একটা জায়গা ছিল। যখন তুমি নায়িকাদের সাথে অভিনয় করো, তুমি সব নায়িকার প্রশংসা করো এবং সব নায়িকা তোমাকে ট্রাস্ট করে, কিন্তু তুমি তো একটা ইয়াং ছেলে, কেন প্রেমে পড়ো না? আমি খুব শ্রদ্ধা নিয়ে কাজ করি ক্যামেরার সামনে দাঁড়াই, খুব শ্রদ্ধা নিয়ে, আমার প্রফেশন যেহেতু এটা, আমি যদি প্রতি কো আর্টিস্টের সঙ্গে প্রেমে পড়ে যাই
তাহলে আমি পড়তেই থাকবো।